Assalamualaikum, Nafis Gardening and Organic Food Center পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নাফিস গার্ডেনিং এর ছাদ বাগানে আমার যে লঙ্কা বা মরিচ গাছের আমাদের যে মেইন প্রবলেম বা সমস্যাটা তা হচ্ছে পাতা কোঁকড়ানো। এই পাতা কোঁকড়ানো দেখুন, আমার এই গাছে অনেক অসংখ্য মরিচ আছে, অসংখ্য লঙ্কা আছে, ভিতরে ফুলও আছে, কিন্তু এই পাশটা দেখুন পাতা কুঁকড়ে যাচ্ছে। তো পাতা কুঁকড়ে যাওয়ার জন্য আমরা সাধারণত রাসায়নিকভাবে দিতে পারি বাটিমেক বা এভামেকটিন, কিন্তু আমরা যেহেতু প্রতিদিন মরিচ খাই, আমাদের কয়েকদিন পরপর মরিচ লাগে, আমরা ছাদ বাগান থেকে মরিচ নিব, এই জন্য আমাদের পাতা কুঁকড়ে যাওয়ার জন্য আমরা ঘরোয়া শক্তিশালী কীটনাশক ব্যবহার করব। এই শক্তিশালী কীটনাশক আমরা তৈরি করব, দ্রবণটি তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ঘরোয়া শক্তিশালী কীটনাশক প্রয়োগ করে আমরা পাতা কুঁকড়ানো দূর করতে পারি। তো আমরা রাসায়নিকভাবে দূর করতে পারি, কিন্তু আমরা তৈরি যদ্দূর সম্ভব আমরা ঘরোয়া শক্তিশালী একটি কীটনাশক তৈরি করব। এটি একটি ম্যাজিকের মতো কাজ করবে, এটি একটি ম্যাজিক দ্রবণ, আপনারা দেখুন এটি প্রয়োগ করে আপনাদেরও দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি দেখাচ্ছি তৈরি করে ম্যাজিক। এই দ্রবণ ব্যবহারের জন্য আমরা কী কী উপকরণ নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা মরিচের গুঁড়া নিচ্ছি, আধা চামচ নিলে চলবে, মরিচের গুঁড়া নিচ্ছি 1 লিটার পানির জন্য আধা চামচ, আপনারা নেড়ে ফেলবেন ভালো করে, সুন্দর করে নেড়ে ফেলবেন। আপনারা মরিচের গুঁড়া নিলাম আধা চামচের বেশি, এরপরে আমরা হলুদের গুঁড়া নিচ্ছি, হলুদের গুঁড়া আপনারা 1 চামচ নেবেন, কারণ হলুদের গুঁড়া আমাদের ফাঙ্গিসাইড ভালো ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবে কাজ করবে। এটি একটি ভালো মানের ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবে কাজ করে হলুদের গুঁড়া। তো আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন 1 লিটার পানির জন্য আমরা কী উপকরণ। এরপরে আমরা যেটি নিব এই দেখুন আপনারা, এটি রসুন, একটি রসুন আপনারা একটি লাগবে না, ছোটো একটি রসুন নেবেন। ছোটো একটি রসুন নিয়ে আপনারা সুন্দর করে কুচি করে আপনারা একবারে পিষে ফেলবেন, পিষে আপনারা দিয়ে দিবেন, রসুন পিষে সুন্দর করে গাছে দিয়ে দিবেন, এরপরে ভালো করে নেড়ে ফেলুন। আপনারা ভালো করে মিক্স না হওয়া পর্যন্ত নেড়ে ফেলবেন। তো এরপরে আমাদেরকে যেটি নিতে হবে দেখুন আপনারা, এটি কি, এটি হচ্ছে যে পেঁয়াজ। আপনারা পেঁয়াজ ব্যবহার করে পেঁয়াজের খোসাগুলো কাজে লাগাবেন, এরপরে পেঁয়াজটাকে সুন্দর করে পিষে আপনারা এইভাবে মন্ড করে ফেলবেন, মন্ড করে গাছে দিবেন। দেখুন আমি মন্ড করে গাছে দিয়ে দিচ্ছি, একেবারে মন্ড করে গাছে আমি দ্রবণে দিয়ে দিয়েছি দ্রবণটি। এরপরে ভালোভাবে নাড়বেন, সুন্দর করে নেড়ে ফেলবেন আপনারা, যাতে সবগুলো মিক্স হয়ে যায়। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এরপর আমরা নিব ভিনেগার। আপনাদের প্রত্যেকের রান্নাঘরে পাকঘরে এই ভিনেগার থাকে, তো আপনারা হোয়াইট ভিনেগার নেবেন। তো এই ভিনেগার আমি কতটুকু নিব আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নেবেন 1 চামচ, 2 চামচ, 3 চামচ ভিনেগার আপনারা নেবেন, আমি 3 চামচ নিয়েছি ভিনেগারের। আমরা ভিনেগার কেন দিব, ভিনেগার দিলে আমরা চাইলে এই দ্রবণটি সংরক্ষণ রাখতে পারবো, আমরা অনেকদিন সংরক্ষণ রাখতে পারবো। তো আমরা সংরক্ষণ রাখবো না, আমরা এখনই আমাদের লঙ্কা মরিচ বেগুন এই সমস্ত গাছে এখনই প্রয়োগ করে ফেলবো। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে নিতে হবে শ্যাম্পু। তো আমি একটি শ্যাম্পু নিয়ে নিয়েছি, আপনারা একটি শ্যাম্পু নেবেন, কতটুকু শ্যাম্পু দিবেন আপনারা দেখুন, আমি নিয়ে নিয়েছি, আপনারা হাফ চামচ শ্যাম্পু নেবেন, বেশি নেবেন না, হাফ চামচ নিলেই চলবে, বেশি নেওয়া লাগবে না আপনাদেরকে। তো আমি হাফ চামচ নিয়ে নিয়েছি দেখুন ভালো করে। এরপরে শ্যাম্পুটি প্রথমে গুলবে না, ভালো করে আপনারা নাড়বেন, প্রথমে দেখুন দ্রবণটি না, আপনারা ভালো করে না নাড়লে এটি গুলবে না, আস্তে আস্তে ফেনা হয়ে যাবে শ্যাম্পু দেওয়ার কারণে। দেখুন এটি গুলে না এখনও, আমাদের শ্যাম্পু দেওয়ার পর আমাদের দেখুন অনেক ফেনা হয়ে গেছে, তো আমাদের নাড়া হয়ে গেছে, নাড়া প্রায় শেষ, তো এটি গুলা হয়ে গেছে। তো আমরা এখন এটি 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য রেখে দিব বন্ধুরা। আমরা 2 ঘন্টা পর ফেরত আসলাম, তো আমরা মিশ্রণটি আবার একটু নেড়ে ফেলবো, আবার একটু নাড়ার পরে দেখুন আমরা মিশ্রণটি আবার নেড়ে ফেললাম, নাড়ার পরে আমরা মিশ্রণটি যেহেতু আমরা এখন গাছে স্প্রে করব, তো ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলব, আমার ছাঁকনিটি একটু বড়।
তো আপনারা ছাকনি দিয়ে ছেঁকে ফেলবেন ভালো করে। দেখুন না হলে আপনাদের নজলের মধ্যে আটকে যাবে, এগুলো অনেক মন্ড এখনো রয়ে গেছে, তো এগুলো আপনারা ভালোভাবে ছেঁকে ফেলবেন। আমি নজলের মুখ বন্ধ করে দিয়েছি, এবার ভালো করে পাম্পিং করে নিব। তো আমি এখন গাছে স্প্রে করব। দেখুন আমি স্প্রে করে দিচ্ছি, আমার বেগুন গাছে আমি দিয়ে দিচ্ছি। বেগুন গাছও পাতা কুঁকড়ানোর প্রবলেম আছে, তো আমরা বেগুন গাছও দিয়ে দিলাম। আপনারা গাছ একদম ভিজিয়ে ফেলবেন দিয়ে। এরপর আমার ক্যাপসিকাম গাছ আছে, আমি ক্যাপসিকাম গাছও দিয়ে দিব। দেখুন আমার এটি ক্যাপসিকাম গাছ, ক্যাপসিকাম গাছে আমি দিয়ে দিচ্ছি, আপনারা গাছ ভর্তি করে দিবেন। আমার পাশাপাশি আরেকটি মরিচ গাছ আছে পাতা কোঁকড়ানো, যাতে না হয় আমি এটি ফ্রেশ, একদম ফ্রেশ গাছ, তো এটিতে আগেভাগে দিয়ে দিলাম যাতে পাতা কুঁকড়ে না যায়। তো আপনারা এইভাবে আপনাদের ঘরোয়া শক্তিশালী এ ধরনের কীটনাশক তৈরি করবেন। কীটনাশক, এই ধরনের কীটনাশক তৈরি করলে আপনাদের পাতা কোঁকড়ানোর সমস্যা একেবারে দূর হয়ে যাবে। এই মেজিক দ্রবণ ব্যবহারে আপনারা দেখুন আপনাদের মরিচ গাছে, এই লঙ্কা বা মরিচ গাছে আপনারা প্রয়োগ করে দেখুন, আপনাদের পাতা কোঁকড়ানোর সমস্যা একেবারে দূর হবে। আর যাদের পাতা কুঁকড়ে এখনও যায়নি, তাদের পাতা কুঁকড়ে যাবে না ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।